আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি আজকে একটা বিশেষ আমলের কথা বলবো। আপনারা জানেন যে বর্তমান সময়ে মানুষের রোগ ব্যাধির মধ্যে মাথা ব্যথা, শরীর ব্যথা বা বিভিন্ন রকম ব্যথা বেদনা এটা একটা অন্যতম। এ সমস্ত ব্যথা থেকে মুক্তি পেতে চিকিৎসা ও চেষ্টার কোনো শেষ নাই। শরীরের যে কোনো স্থানের ব্যথা নিরাময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে শিখিয়েছেন বিশেষ আমল ও নিয়ম। হাদিসে ব্যথা নিরাময়ে রয়েছে অনেক আমল এবং দোয়া। হাদিসের বর্ণনায় ব্যথা নিরাময়ের বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে। হযরত উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখো, তিনবার বিসমিল্লাহ 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 বলো এবং সাতবার বলো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। আমি আবারও বলতেছি যে আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখো এবং তিনবার বলো বিসমিল্লাহ 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 এবং সাতবার বলো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। আবারও বলতেছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। আপনারা দোয়াটি বারবার দেখুন এবং শুনতে থাকুন এবং মুখে মুখে বলতে থাকুন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর নামে আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার উসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি। হাদিসটি ইবনে মাজা সহ আরও কয়েকটি হাদিস গ্রন্থে উল্লেখ আছে। আমি আবারও নিয়মটি বলতেছি যে ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ 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 বলবেন, তারপর সাতবার এই দোয়া পড়তে থাকবেন এবং ব্যথার স্থানটা মেসেজ করতে থাকবেন। দোয়াটা আমি আবারও বলতেছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। আপনারা আমার সাথে বলেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। আশা করি আপনারা দোয়াটি সহজে মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বর্ণনাকারী বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী ডান হাত দিয়ে ব্যথার স্থানে মর্দন করছিলাম আর সাতবার এই দোয়া পড়লাম, তাতে আল্লাহ তাআলা আমার পুরো ব্যথাই নিরাময় করে দিলেন। আমি এরপর থেকে আমার পরিবারের লোকদের এবং অন্যান্যদেরও এই নিয়মে আমল করার জন্য বলে আসতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা তো ওষুধ সেবন করি অসুখ হলে, সেটা ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিশেষ কিছু আমলও যদি আমরা করি তাহলে সুন্নতের উপরে আরেকটা এহতেমাম হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আর আমি আপনাদের জন্য শেখ আহমদুল্লাহ সাহেবেরও একটা বর্ণনা আপনাদের সামনে পেশ করব, যাতে আপনারা তার কথাগুলোও শুনতে পারেন এবং আমল করার জন্য সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা শেখ আহমদুল্লাহ সাহেবের কথাগুলো শুনেন মনোযোগ সহকারে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে একবার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ব্যথা, কোন এক অঙ্গে হাতে টাতে কোথাও ব্যথা ছিল। তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ব্যথা করতেছে আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাকে ডেকে বললেন, তুমি যে জায়গাটা তোমার শরীরে ব্যথা করতেছে ওই জায়গাটা হাত দাও, ওখানে হাত দিয়ে তিনবার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই তিনবার বিসমিল্লাহ বলার পরে এরপরে সাতবার এই দোয়াটা পড়ো। দোয়াটা কি? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির।
এই দোয়াটা সাতবার পড়ো, ইনশাআল্লাহ তোমার ব্যথা দূর হয়ে যাবে। ওই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই দোয়াটি সাতবার পড়লাম, তার আগে বিসমিল্লাহ তিনবার পড়লাম, ওয়াল্লাহে এরপরে আমার ব্যথা দূর হয়ে গেছে, ব্যথা আর ছিল না। আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে, মাথায়, হাতে, পায়ে, পেটে, অনেক সময় অনেক অঙ্গে কি হয়, ব্যথা হয়, এবং ব্যথায় আমরা অনেক সময় কষ্ট করি। এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন, তিনবার বিসমিল্লাহ পড়বেন আর সাতবার এই দোয়াটা পড়বেন, দেখে দেখেও পড়তে পারেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, এই দোয়াটা সাতবার পড়বেন আর তার আগে বিসমিল্লাহ তিনবার পড়বেন ওই জায়গায় হাত দিয়ে, ইনশাআল্লাহ বিদনিল্লাহ ওই ব্যথা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবং এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই যুগে আমাদেরকে অনেক ভালো ভালো ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন, তো সেগুলোকে আমরা অবলম্বন করব, পাশাপাশি এই দোয়ার আমলটা করব। ঔষধ এবং চিকিৎসা বাদ দিয়ে আপনাকে এই দোয়া আমি পড়তে বলছি না, যেহেতু ওই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সহজ ব্যবস্থা, ওইটাও গ্রহণ করব, পাশাপাশি এই দোয়ার আমলও করতে থাকবো, ইনশাআল্লাহ বিদনিল্লাহ ব্যথা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে।